বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা জমি দখলের প্রতিবাদ করতে গিয়ে সাত প্রতিবেশীর হাতে আক্রান্ত এক পৌর, তাকে বাঁচাতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হন তার দুই ভাইপো। বর্তমানে পৌর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার দুই ভাইপো চিকিৎসা চলছে চাঁচল গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার জালালপুর অঞ্চলের দামাইপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত পৌরের নাম এস্তাব আলী, ভাইপো রুহুল আমিন ও শীষ মোহাম্মদ। অভিযুক্ত প্রতিবেশী ওবাইদুল্লাহ, সানা উল্লাহ সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে না বলে এস্তাব আলীর বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে জায়গাটি দখল করার চেষ্টা করছিল অভিযুক্তরা। মোট 800 জমি নিয়ে গন্ডগোল। বাঁশ কাটার প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা চড়া হয় এস্তাব আলীর ওপর। কাকাকে বাঁচাতে গেলে অভিযুক্তদের হাতে আক্রান্ত হয় দুই ভাইপো। গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পৌরাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। তার মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এই ঘটনায় চাঁচল থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। চাঁচল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের 800 জায়গা, আমরা ওখানে, আমাদের ওখানে বাঁশের ঝাড় আছে, বাঁশ কাটতে গিয়ে আমাদের ওখানে ঝামেলা। আমাদের যারা আমাদের প্রতিপক্ষ তারা আমাদের, আমার শ্বশুরমশাইকে হাঁসুয়া দিয়ে মেরেছে। আমরা তারপর মারুতিপুর হসপিটাল নিয়ে গিয়ে ওখান থেকে ট্রিটমেন্ট করার পর আবার মালদা ট্রান্সফার করে নিয়ে আসি। অবস্থা কেমন? অবস্থা খুব সিরিয়াস জনক। কতজন মিলে মেরেছে? মেরেছে 7-8 জন মিলে। কেন মারলোটা? কেন মারলোটা? ওই যে বাঁশ কাটতে গিয়ে ঝামেলা, তার জন্যই মারছি। হাঁসুয়া দিয়ে মেরেছে ওখানে। বাঁশের ঝাড়টা কার? বাঁশের ঝাড়টা আমরা কিনে এনেছি, এখন আমাদেরই। ওরা কি বলছে? ওরা বলছে না আমাদের। মালদা থেকে অখিল সরকারের রিপোর্ট।